হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা রান্নাঘর। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের রেসিপি গোবি 65 বা ফুলকপি 65। নিরামিষ দিনে বা এমনি দিনেও শীতকালে বিকেলের আড্ডা জমাতে সঙ্গে রাখুন এই ফুলকপি 65। আশা করব আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ফুলকপি 65 বা গোবি 65 বানানোর জন্য লাগছে আমাদের ফুলকপি। ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজে কাটতে হবে, খুব বেশি ছোটো বা বড় করে কাটবেন না। আর ফুলকপির পেছনের দিকটা দেখুন, আমি একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এতে এর ভেতরে মশলা খুব ভালো ঢুকবে আর ভাজবার পর অনেক বেশি ক্রিস্পি হবে। প্রত্যেকটা পিসেই একইভাবে করে নিয়েছি। লাগছে একটা পাতিলেবুর রস, 1 টিস্পুন সুজি, 1 টিস্পুন চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লোর, 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রাখা আছে। লাগছে 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, কয়েকটা কারি পাতা গোটা রয়েছে, লাগছে স্বাদ মতো নুন, এখানে আছে ধনে পাতা কুচি আর কারি পাতা কুচি, তাছাড়া লাগছে ভাজবার জন্য তেল। সবার প্রথমে ফুলকপিগুলোকে ধোয়া ওঠা গরম জলে ভিজিয়ে রাখবো। আমি একটা পাত্রে গরম জল বানিয়ে রেখেছি, সেই গরম জলটা এতে দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। অন্যদিকে ব্যাটারটা রেডি করব। একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম ময়দা, চালের গুঁড়ো, সুজি, কর্নফ্লোর, কিছুটা কর্নফ্লোর এখন দিচ্ছি আর কিছুটা বাঁচিয়ে রাখছি, এটা পরে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর কারি পাতা। এতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দেব 2 টিস্পুন সাদা তেল। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আমি স্পুনের সাহায্যে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আর একটু জল দেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ফুলকপিগুলোকে 10 মিনিট গরম জলে রাখবার পর জলটা আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। যেহেতু ব্যাটারে আমি অল্প নুন দিয়েছি, তাই বাকি নুনটা এতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোকে কোট করে নেব। যেহেতু ফুলকপিটা এখন ভেজা অবস্থায় রয়েছে, তাই দেখুন খুব সহজেই মশলাটা এর মধ্যে লেগে যাচ্ছে। বাকি কর্নফ্লোরটা এতে দিয়ে দিচ্ছি, এর ফলে মশলাটা খুব ভালোভাবে ফুলকপিগুলোতে স্টিক করে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা লেবুর রস, 2 বানানো ব্যাটারটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে ফুলকপিতে ঢুকে যায়। ফুলকপিগুলোকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলায় কোট করে নেওয়া ফুলকপিগুলো। খেয়াল রাখবেন এগুলোকে তেলে ছাড়বার আগে মশলায় আরেকবার কোট করে নিতে,
কারণ ময়দা কর্নফ্লোর সব কিন্তু বাটির নিচে থিতিয়ে যায়। ফুলকপিগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব, সেই জন্য আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। প্রথম 5 মিনিট কম আঁচে ভাজবো, এর ফলে ফুলকপির ভেতরটা কাঁচা থাকবে না। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে। 10 মিনিট ভাজবার পর দেখুন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা পাত্রে আমি কিচেন টাওয়েল বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি, এর ফলে এগুলোর যে এক্সট্রা অয়েল সেটা কিচেন টাওয়েলে বেরিয়ে যাবে। এগুলোকে আরও বেশি ক্রিস্পি বানানোর জন্য নেক্সট স্টেপের দিকে এগোবো। কড়াই থেকে তেল কমিয়ে নিয়েছি, বাকি তেলটা ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর গোটা কারি পাতাগুলো। ফ্লেমটাকে হাইয়ে রেখে ভাজা ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নেব, তারপর তেল ঝরিয়ে টিস্যু পেপারে তুলে নেব। বাড়ির গেস্টদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে গেস্টরা আসার আগের মুহূর্তে এই স্টেপটা করে দেখবেন, এর ফলে ফুলকপিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আর গেস্টরাও খুশি হয়ে যাবে। এবার এগুলোকে একটা কিচেন টাওয়েলে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ফুলকপি 65 বা গোবি 65। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।